बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আমরা ওলি আল্লাহর দরবারে আমরা যাই কেন? ওলি আল্লাহর দরবারে এই কারণে আমরা যেয়ে থাকি, তাদের দরবার গেলে অলি আল্লাহর দরবার থেকে ফয়েজ তাবারুকাত বরকত অর্জন করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অলি আল্লাহর দরবার থেকে তাবারুক অর্জন করা যায়, বরকত হাসিল করা যায়। এ কারণে অলি আল্লাহর দরবারে আমরা যাই। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة مسلمان أو نبي رمى আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো, এবং আল্লাহকে পাওয়ার জন্য রসুল পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই পৃথিবীতে বড় বড় মাধ্যম আছে, আল্লাহকে পাওয়ার মাধ্যম আছে, নবীকে পাওয়ার মাধ্যম আছে, ওই মাধ্যমটা তোমরা পৃথিবীতে ঘুরে ঘুরে ওই মাধ্যমটা তালাশ করে খুঁজে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার পাশাপাশি উসিলা তালাশ করো। কি তালাশ করো? আর মাহফিল বেশি দে, এন্ডের ভিতর খনিকা যদি হদ দেয় আতম মন খত দে, প্রধানমন্ত্রীর লেখেন কথা কইবেন না। সালাতুন সালাতুন আলাইকুম। পরিশানম পরিশানম অগ্নি ইয়া রাসূলুল্লাহ সালাতুন জোরে জোরে আমাদের মধ্যে যে কোনো একজন বলতেছে আমার একটু মহান ইচ্ছা আছে আমি বাংলাদেশের সরকার বাহাদুরের সাথে একটু কথা বলবো। কিন্তু ইচ্ছে করলেই প্রধানমন্ত্রীর সাথে কথা বলা যাবে না। বিভিন্ন সিস্টেম ফলো করে ওই সিস্টেমগুলি সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তারপর আপনি প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলতে
পারবেন। সিস্টেম কি প্রধানমন্ত্রীর সাথে আপনি কথা বলবেন? সিস্টেম হলো সর্বপ্রথম, সর্বপ্রথম আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন, দরখাস্ত লিখবেন, দরখাস্তের ভিতরে সব ঘটনা লেখা আছে। কথা হলো আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ, ওলি আল্লাহর হলো আল্লাহর সাথে যোগাযোগ করার, বলেন না আল্লাহর সাথে যোগাযোগ করার? ইয়ার হাজিরিন, তাইলে ওলি আল্লাহর হলো আল্লাহর সাথে যোগাযোগ করার মাধ্যম, মাধ্যমকে বলা হয় উসিলা। জোরে বলেন সুবহান। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতে মতাদর্শের মানুষরা এরা আল্লাহর ওলিদের দরবারে যায়। কেন? ওলি আল্লাহরা সব কিছু দেখেন এবং আল্লাহর বান্দাদেরকে দান করতে পারেন। জোরে বলেন সুবহান। শুধুমাত্র ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করলেন এরা আল্লাহর সাথে বান্দাদেরকে যোগাযোগ করায় দেবে, এ বিশ্বাস আমাদের আছে কি নাই? প্যারা হাজরিন, সুলতান মাহমুদ গজনবী, ইনি গজনীর সুলতান, গজনীর সুলতান, ইনি মুসলমান বাদশাহ, কোটি কোটি ডলারের মালিক ছিলেন, ধর্মপরায়ণ ছিলেন সুলতান মাহমুদ গজনবী। উনি ধর্ম প্রচার করার জন্য গজনী থেকে দেশ বিদেশে সফর করতেন। ওনার উদ্দেশ্য ছিল টাকা ডলার খরচ করার মাধ্যমে উনি পৃথিবীর জমিনে আমার নবীর সুন্নাত পালন করবে, উনি ধর্ম প্রচার করবে। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না মুসলমানো, আমরা কোরআন পেলাম, হাদিস পেলাম, শরীয়ত পেলাম, তরিকত পেলাম, আমাদের কাছে নবীও আসে নাই, আমাদের কাছে কোনো সাহাবি আসে নাই, আমাদের কাছে কোনো তাবিও আসে নাই, কিভাবে পেলাম? একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হলো আমরা একমাত্র কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, শরীয়ত পেয়েছি, ধর্ম ইসলাম পেয়েছি পীর আউলিয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন না? এ বাংলাদেশের 360 জন আল্লাহর মাহবুব বান্দারা বাংলাদেশের আরবের জমিন থেকে এসে বাংলাদেশে প্রবেশ করলেন, এরা মগ রাজ্য হিন্দু রাজ্য থেকে, ওদেরকে ধর্ম বুঝালেন, ধর্ম বোঝানোর কারণে হিন্দু থেকে, মগ থেকে, চাকমা থেকে, নাসারা থেকে, খ্রিস্টান থেকে এদেশের মানুষ যাকে যাকে মুসলমানের কালমা পড়ে, ইমানি কালমা শরীফ পড়ে, এই দেশের মানুষ ইমানদার হয়ে গেল। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না প্যারা হাজরিন। সুলতান মাহমুদ গজনী, উনি গজনী থেকে হিন্দুস্তানে আসছে, একবার নয়, একবার ন, দুবার ন, উনি বরাবর 17 বার হিন্দুস্তানে আগমন করলেন ধর্ম প্রচার করার জন্য।
কিন্তু ওই দেশ তো হিন্দুস্তান, ওই দেশের মানুষ হিন্দু, বেশিরভাগ মানুষ হিন্দু, কিন্তু এরা মুসলমানের কোন দরবেশ আসলে, মুসলমানের কোন আলেম আসলে, মুসলমানের কোন বাদশা আসলে এরা ফাত্তা দিত না, এরা সুযোগ দিত না, এরা ধর্ম প্রচার করার জন্য সুযোগ দিত না। যার কারণে সুলতান মাহমুদ গজনি উনি অভিযান চালালেন ধর্ম প্রচার করার জন্য, উনি অভিযান চালালেন, কিন্তু উনি 17 বার গজনি থেকে ভারতবর্ষে প্রবেশ করলেন, 17 বারের মধ্যে 16 বার পরাজয় বরণ করলেন, কিন্তু লাস্ট বার যে যখন আসলেন তখন সুলতান মাহমুদ গজনি বিজয় লাভ করলেন। জোরে বলেন সুবহান। 16 বার পরাজয় হয়েছে, কয়বার? লাস্ট বার বিজয় লাভ করলেন। সুলতান মাহমুদ গজনির কাছে প্রশ্ন করা হয়, হুজুর আপনি লাস্ট বার কিভাবে বিজয় লাভ করলেন? বলে যে অলি আল্লাহদের দরবার জিয়ারতের মাধ্যমে। জোরে বলেন সুবহান। মোহাম্মদ নিয়ে বলেন না, যারা অলি আল্লাহর দরবারের জিয়ারত মানে না, অলি আল্লাহর দরবার মানে না, এদের কাছে সুলতান মাহমুদ গজনি থেকে শিক্ষা নেওয়া দরকার। ইনি যখন শেষবার হিন্দুস্তানের দিল্লির জমিনে এলেন, দিল্লিতে যখন এলেন তখন উনি কবর পেলেন দিল্লির পাহাড়ে, একজন আমার প্রিয় নবী মুস্তফার পাগল উম্মত বসবাস করেন, ওনার নাম হলো আবুল হাসান হারকানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন সংবাদ পেলেন, সুলতান মাহমুদ গজনি সংবাদ পেলেন দিল্লির পাহাড়ে একজন মুসলমান দরবেশ তাকে 16 বার উনি ভারতবর্ষে এলেন, এই কবর ইনি পেলেন না, আজকে একটা কবর পেলেন দিল্লিতে পাহাড়ের জমিনে একজন মুসলমান দরবেশ তাকে। সুলতান মাহমুদ একটা দরবেশের কাছে চিঠি লেখলো, ও দরবেশ আমি গজনির বাদশাহ সুলতান মাহমুদ গজনি, আমি দিল্লিতে এলাম, আপনি ওই পাহাড় থেকে আমার কাছে একটু দেখা করার জন্য আসো। এ দরখাস্ত যখন নিয়ে গেলেন তখন আবুল হাসান হারকানি বলেন, ও সুলতান মাহমুদ গজনির দারোয়ান, সুলতান মাহমুদ গজনির দূত সংবাদ বাহক, আমি তো ওইখানে যাওয়ার সময় নাই, তবে হ্যাঁ আমি ওইখানে যাওয়ার সময় নাই, সুলতান মাহমুদ গজনির যদি বেশি ইচ্ছা হয় তাহলে উনাকে ওইখান থেকে আমার গরিবালয়ে আসতে বলো, আমি যেতে পারবো না। তখন উনি সুলতান মাহমুদ গজনির কাছে একটা চিঠি পাঠালেন, চিঠিটা প্র্যাকটিক্যাল, সুলতান মাহমুদ চিঠি পাঠালেন থিওরিক্যাল, উনি কলম দিয়ে লিখেছেন, কিন্তু আবুল হাসান হারকানি চিঠির উত্তর দিলেন প্র্যাকটিক্যাল, একটা বড় বাক্স দিলেন, বাক্সের নিজনির সংবাদ বাহককে আবুল হাসান হারকানি বলে, ও আল্লাহর বান্দা তুমি এই বাক্সখানা নিয়ে তোমার সুলতানের কাছে প্রদান করবে, বলে দিও এই বাক্সখানা খুলে দেখতে, এই বাক্সখানা খুলে দেখতে। এখন ওই সংবাদ বাহক দিল্লির পাহাড় থেকে চলে এলেন, সুলতান মাহমুদ গজনিকে উত্তর দিলেন, হুজুর উনি আসে নাই, আপনার ইচ্ছা হলো এখানে যেতে বলেছে, তবে একটা প্র্যাকটিক্যাল নিয়ে আপনাকে উত্তর দিয়ে দিল, এই বাক্সখানা খুলে দেখতে বলেছে। সুলতান মাহমুদ গজনি এই বাক্সখানা খুলতে একেবারে উদ্বেগ হয়ে গেলেন, বাক্সখানা খুলে ফেললেন, খুলে ফেলার পরে বাক্সর উপরে দেখতে পেলেন কতগুলি তুলা, কতগুলি লুই, কতগুলি তুলা, এইগুলি যখন উনি হাতের উপর নিয়ে নিলেন দেখতেছে দাও দাও করে আগুন জ্বলছে, আর আগুনের নিচে তুলা আছে, উপরের তুলাগুলিকে জর্রা পরিমাণ আগুনে
জ্বালানো সম্ভব হয় নাই, নিজের তুলাগুলিকে আগুনে জ্বালানো সম্ভব হয় নাই। আগুনকে হুকুম করে দিলেন, ও আগুন তুমি আল্লাহর সৃষ্টি, কিন্তু আমি আবুল হাসান হারকানি আল্লাহর মাহবুব বান্দা, আমি তোমাকে হুকুম করলাম, আমি তোমাকে নিষেধ করলাম, এখানের একটা জর্রা পরিমাণ জিনিস তুমি জ্বালাইতে পারবে না। সুলতান মাহমুদ গজনী উনি তো চালাক মানুষ ছিলেন, উনি বুদ্ধিমান মানুষ ছিলেন, সুলতান মাহমুদ গজনী বুঝে ফেললেন আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু আগুন যেহেতু এই তুলাকে জ্বালাতে পারে নাই, নিশ্চয় এখানে একটা রহস্য আছে, আল্লাহর বলি আগুনকে স্টপ করে দিয়েছে, ঠিক কিনা বলেন না? সুলতান মাহমুদ গজনী উনি আয়ু নেতা আর ভাই লাইন দেখেন সিয়াদ তো মোহাম্মদ ওয়ালালী সাইয়েদিনা। সুলতান মাহমুদ গজনী বুঝে নিলেন ইনি সাধারণ মানুষ নয়, সেতু সুলতান মাহমুদ গজনী নিজের সৈন্যদেরকে তৈরি করে নিলেন, ও আল্লাহর বান্দারা সবাই প্রস্তুতি নিয়ে নাও, আমরা সকলে দিল্লির পাড়ে আল্লাহর বান্দার সাথে দেখা করতে যাব। আরো জোরে বলেন না। এইভাবে সুলতান মাহমুদ গজনী যখন ওই পাহাড়ে গেলেন, পাহাড়ে যখন গেলেন তখন আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, ও সুলতান মাহমুদ গজনী তুমি এই দেশে শত্রুবান এদেশে আগমন করলে, কিন্তু কেন এতদিন তুমি আমার কাছে আসলে না? আমার কাছে একটা আল্লাহর কুদরতের পাগড়ি আছে, এ পাগড়িটা আমি হাতে নিয়ে অপকা করতেছি কার মাথায় পরায় দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগড়ি এটা চিরজীবন একজনে ধরে রাখতে পারে না, একজন থেকে একজন একজন থেকে একজন ট্রান্সফার হবে। আমি বুড়া হয়ে গেছি, আমি আর বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকবো না, কিন্তু আমার এই পাগড়িখানা আমি একজনকে পড়াইয়া দেব, এই কারণে আমি অপেক্ষা করতেছিলাম। সুলতান মাহমুদ গজনী যখন গেলেন নিজের সেরপাক থেকে আবুল হাসান হারকানি পাগড়িখানা খুলে সুলতান মাহমুদ গজনীর মাথায় পরিধান করে দিলেন, পরিধান করে দেওয়ার পরে, ও সুলতান এতদিন তুমি বাদশাহিত করেছ কিন্তু আল্লাহর সাথে তোমার কোনো যোগাযোগ ছিল না, আজ থেকে আমি তোমাকে হিন্দুস্তানের বিজয় নিশান দান করলাম এবং আল্লাহর সাথে যোগাযোগ করাইয়া দিলাম। এভাবে যখন নিজের সেরে পাকে পাগড়িখানা আবুল হাসান হারকানি মাথা থেকে কুলে সুলতান মাহমুদ গজনীর মাথায় পরিধান করা দিল, তখন ওনার চক্ষুর পর্দা খুলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখের পর্দা কি হয়ে গেল? খুলে গেল। উনি দুনিয়াও দেখছে, উনি আখেরাতও দেখছে, দেখছে সব ওনার চোখের নজরের পলকের সামনে এসে গেল। এখন সুলতান
মাহমুদ গজনীকে বলে দিলেন, ও সুলতান তুমি এখন ওই সোমনাথ মন্দিরে যাও। হিন্দুস্তানের মধ্যে পুরো হিন্দুস্তানের একটা বড় মন্দির ছিল যেখানে টনকে টন তেল ব্যবহার করতেন আগুন জ্বালিয়ে পূজা করার জন্য। সুলতান তুমি সেই মন্দিরে যাও, ওখানে গিয়ে আমার নবীর কালমা শরীফের দাওয়াত দেবে। শুধু তাই না, ওই মন্দিরে মুসলমানের পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয়া শুরু করে দেবে। জোরে বলেন সুবহান। কি দেবে? আজান দেবে। এতদিন সেই মন্দিরে টুনটুনি বাজতো, এতদিন সে মন্দিরে উলু বাজতো, এতদিন সে মন্দিরে লুলু দিত, এতদিন সে মন্দিরে গান গাইত, কিন্তু আজ থেকে সব বন্ধ। আজকে তুমি গিয়ে আজানের ধ্বনি তুলবা। যখন সুলতান মাহমুদ গজনি 17 বারের 16 বার ওই মন্দির আসছে পরাজয় বরণ করছে, মন্দির জয় করতে পারে নাই, পরাজয় হয়ে ছত্রভঙ্গ হয়ে নিজের দেশে ফিরে গেছে, কিন্তু আল্লাহর ওলির দোয়া যখন পেয়ে গেলেন, ওলির দোয়া যখন পেয়ে গেলেন, ওলির যখন নজর পেয়ে গেলেন, ওলির যখন নজর পেয়ে গেলেন, সুলতান মাহমুদ গজনী ওই দোয়াটা নিয়ে যখন সোমনাথ মন্দিরে গেলেন, আজকে কিন্তু ঘটনা ব্যতিক্রম। সমস্ত ব্রাহ্মণ যারা আছে, হিন্দুদের যারা ঠাকুর আছে, এরা একে একে সবাই পালিয়ে গেল। যারা এখানে দারোয়ান আছে, এরা পালিয়ে গেল। সুলতান মাহমুদ গজনী সৈন্যদেরকে নিয়ে সোমনাথ মন্দিরে প্রবেশ করলেন। একজন সৈন্যকে বলে দিলেন, তুমি কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে তুমি মুখ করে আজান দাও। যখন সুলতান মাহমুদ গজনী নির্দেশ প্রদান করলেন, যখন ওই সৈন্য আজান দিতে শুরু করে দিল, তখন চতুর্দিক থেকে মুসলমানের আজানের আওয়াজ বের হতে লাগলো। সুলতানাত সেই সোমনাথ মন্দির সুলতানের হাতে বিজয় হয়ে গেল, সেখানে একটা মসজিদ নির্মিত হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলতান ভারতবর্ষে এসেছেন, বিজয় লাভ করতে পারেন নাই, হঠাৎ এবছর কিভাবে বিজয় লাভ করেছেন? বলে, আমি আল্লাহর একজন ফকির যার নাম আবুল হাসান হারকানি, এবছর আমি তার দোয়া পেয়েছি। তার কি পেয়েছি? দোয়া পেয়েছি, ফয়েজ পেয়েছি, তাবারুক পেয়েছি, বরকত পেয়েছি। এ কারণে ওনার দয়া, নজর, বরকত, তাওয়াজ্জু, তাবারুকাত সব কিছু টুটেল। আজকে আল্লাহ আমার হাতে হিন্দুস্তানের বিজয়ী পতাকা প্রদান করেছে। আল্লাহর ওলিরা চাইলে বান্দার তকদির পাল্টিয়ে দিতে পারে। নেগাহে বলি মে কে তাসির দেকি, নিগাহে বলি মে কে তাসির দেকি, বদলতি হাজারো বি তকদির দেকি। আল্লাহুম্মা সালাতুন নজমুদ্দিন কুবরা। নজমুদ্দিন উনি একজন আল্লাহর বান্দা, ফকির, বড় মাপের একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না। তো ওনার কাছে
একজন মানুষ বায়াত গ্রহণ করলেন। বায়াত শব্দের অর্থ হলো নিজের পীর মুর্শিদের কাছে বিক্রয় হয়ে যাওয়া। আপনি যদি একটা গরু কিনেন, সেই গরুর মালিককে যিনি কিনেছেন উনি ওই গরুর উপর সব খবরদারি করতে পারবে কে? বলেন না কে? অন্য কেউ কি পারবে? বলতে পারি না সব বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলব না বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় সব বলিব কিন্তু তোমায়। প্যারা হাজরিন, তো নজমুদ্দিন কুবরার কাছে একজন লোক বায়াত হলো, মানে হুজুরের কাছে ওই লোকটা বিক্রয় হয়ে গেল। এখন সেই লোকের উপর সমস্ত খবরদারি চলবে কার? হুজুরের। হুজুর যেভাবে বলে ওইভাবে ওনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন না? হুজুরের অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া, হুকুম ছাড়া সে আর কোন দিক বদি কোথায় যেতে পারবে? যেহেতু তিনি হুজুরের গোলাম হয়ে গেছে। এইভাবে নিজের মুর্শিদের কথা মতো চলতে হবে। মুর্শিদ বলা হয় যিনি মানুষদেরকে রাস্তা দেখায়। পথ ভুলে গেলে রাস্তা দেখিয়ে দেয় উনাকে মুর্শিদ বলে, উনাকে গাইডার বলে। উনাকে কি বলে? গাইডার, গাইড মানে মুর্শিদ। উনি আপনাকে গাইড করবে, রাস্তা ভুলে গেলে রাস্তা দেখিয়ে দেবে, ইনাকে মুর্শিদ বলে। ওলি আল্লাহদেরকে কেন মুর্শিদ বলে? ওলি আল্লাহদেরকে মুর্শিদ এই কারণে বলে, এরা পথহারা মানুষকে আল্লাহর পথ ধরিয়ে দেয়, পথহারা মানুষকে রসুলের পথ ধরিয়ে দেয়, এরা মানুষকে পথ দেখিয়ে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। এ কারণে পীর আউলিয়াদেরকে মুর্শিদ বলা হয়। পীর আউলিয়াদেরকে কি বলা হয়? তো নজমুদ্দিন কুবরা উনি মুর্শিদ, আর ওনার হাতে বায়াত হয়েছে পুরো পৃথিবীর জগৎ বিখ্যাত একজন আলেম ফখরুদ্দিন রাজি, যিনি জমানার বড় পণ্ডিত ছিলেন, জমানার বড় একজন বিশ্বকুল শিরোমণি আলেম ছিলেন। এই ফখরুদ্দিন রাজির এন্তেকাল, সকরাত চলতেছে, এত বড় আলেম তার কি চলতেছে? সকরাত। সকরাতের বিছানায় সবাই, পরিবারের সবাই মিলে তাকে কালমা দিচ্ছে, কালমার তলকিন দিচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে কালমা বের হচ্ছে না। এত বড় আলেম, এত বড় জগৎ বিখ্যাত আলেম, যিনি সারা জিন্দেগী মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তার জবান থেকে কালমা বের হচ্ছে না, এটা কেমন কথা? কেন? ফখরুদ্দিন রাজির সাথে শয়তানের সকরাতের বিছানায় যুদ্ধ চলতেছে। শয়তান ফখরুদ্দিন রাজিকে একের পর এক প্রশ্ন করতেছে,
যে দলিল দাও তোমার খোদা যে এক সেটার কি দাও আল্লাহ কয়জন আল্লাহ কয়জন সেটার কি দাও বলেন না সেটার কি দাও সেটার দলিল দাও এইভাবে দলিল দিতে 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 ফখরুদ্দিন রাজি সমস্ত দুনিয়ার এলম শেষ করে ফেললেন বুখারী শরীফের এলম শেষ হয়ে গেল মুসলিম শরীফের এলম শেষ হয়ে গেল তিরমিজি শরীফের এলম শেষ হয়ে গেল বড় বড় কিতাবের এলম শেষ হয়ে গেল কিন্তু শয়তান এমন একটা প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর ফখরুদ্দিন রাজি আর তার কিতাবগুলিতে খুঁজে পায় না এই মুহূর্তে ফখরুদ্দিন রাজি শয়তানের কথা মেনে নিতে হবে আল্লাহ একজন নয় এই কথা মেনে নিতে হবে ওই মুহূর্তে তার মুর্শিদ তার পীর মুর্শিদ আসরের নামাজ রুজু করতেছে হাজার হাজার মাইল দূর থেকে হাজার হাজার মাইল দূরে বসে আসরের নামাজ রুজু করতেছে উযু করা অবস্থায় নিজের মুর্শিদ বেলায়েতের নজর দিয়ে যখন দেখলেন তার একজন মুরিদ বিপদে আছে মুসিবতে আছে সকরাতের বিছানায় ঈমান হারিয়ে ফেলবে তখন নজমুদ্দিন কুবরা হাজার হাজার মাইল দূর থেকে উনি উজুর পানি নিয়ে এভাবে উজুর পানি নিয়ে মেরে দিলেন হে ফখরুদ্দিন রাজি এখানে এলমে বাদুরি চলবে না আমি তোমার পীর মুর্শিদ নজমুদ্দিন কুবরা হাজার মাইল দূর থেকে তোমাকে বলে দিলাম তুমি একটি কথাই বলো বেলা দলিলে খোদা একজন আল্লাহ এক হওয়ার জন্য কোনো দলিল নাই জোরে বলেন না সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূল নারে তাওহীদ সাইন সাহেব নদী জিন্দা হযরতুল্লাহ আমার হাজমুল্লাহ মুসাদিক আল কাদরী সাহেব জিন্দা এইভাবে যখন বলে দিলেন ফখরুদ্দিন রাজির জ্ঞান এসে গেল হাজার মাইল দূর থেকে নিজের যদি হক্কানি সত্যি যদি উনি আল্লাহর ওলি হয়ে থাকে হাজার মাইল দূরে যদি নিজের ভক্ত যদি বিপদে পড়ে নিজের মুর্শিদ তাকে রক্ষা করার ক্ষমতা আল্লাহ ওলি আল্লাহদের বেলায়েতের হাতে প্রদান করেছেন ঠিক কিনা বলেন না এই ক্ষমতা ওলিদের কাছে বলেন না ক্ষমতা ওলিদের কাছে আছে পেয়ারা হাজরিন তো ফখরুদ্দিন রাজি জ্ঞান ফিরে এলো শয়তান আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না আমার মুর্শিদ উত্তর শিখিয়ে দিয়েছে বেলা দলিলে খোদা একজন শয়তান হেরে গেল ফখরুদ্দিন রাজি কালমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে চলে গেল তাইলে ঈমান বাঁচিয়েছেন কে ঈমান কে বাঁচিয়েছেন এলমে ঈমান বাঁচাতে পারে নাই এলমে ঈমান বাঁচাতে পারে নাই আল্লাহর মাহবুব বান্দা হাজার মাইল দূর থেকে ফখরুদ্দিন রাজির ঈমান রক্ষা করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর ওলিদের বেলায়েতের কদমে যাই ঈমান মজবুত করার জন্য ঠিক কিনা বলেন না জোরে বলেন না ঠিক কিনা